প্রাইস কত আছে এটা 2000 টাকা ফিক্সড এটা আমেরিকান ফেন্টাল ইয়েলো কালার এটা কি দেশি না ইম্পোর্ট না এটা দেশি মাদি রানিং নট দা আর কি চার পরের রেজন ভাই হয়তো ভিডিও করে থাকবে আসলে এই এক সপ্তাহের মধ্যে এই কবুতরটি ডিম দিবে বিগ সাইজের কবুতর দেখতে পাচ্ছি এখানে এক পিস রেঞ্জ কবুতর দেখতে এটা হচ্ছে ব্ল্যাক হাউস পিজিয়ন মাশাআল্লাহ ঝুটিটা অনেক বড় এবং রেড কালারের আমি একটু কাছে থেকে আপনাদের দুটি হুমার মাদি এবং একটি হচ্ছে গ্রিজেলের মাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আজকে আবারো নতুন একটি প্রতিবেদন করার জন্য কাশিমপুরে মনির ভাইয়ের কবুতরের লটে চলে আসলাম এখানে আপনারা বেশ কিছু ফ্যান্সি কবুতরের কালেকশন পাবেন আমরা আপনাদেরকে ফ্যান্সি কবুতরগুলো একে একে দেখাবো এবং এগুলোর দরদাম সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনি এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা কবুতরগুলো দেখানোর পূর্বে সর্বপ্রথম মনির ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি তো আমাদের চ্যানেলে এর আগে কখনো ভিডিও দেননি না না এটা নতুন আপনি আমার নতুন মুখ আমার দর্শকরা আপনাকে চিনে না তো আশা করি আমার দর্শকদেরকে ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এবং সীমিত দাম দিবেন জি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সেটা হচ্ছে যে রেজর্ট ভাই নতুন চ্যানেল উনি নতুন খুলছে তো ওনাকে আপনারা অবশ্যই হেল্প করেন সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন আশা করি ওনার চ্যানেল থেকে কেউ কবুতর নিয়ে প্রাপ্ত হবেন না আর আমিও চেষ্টা করি যারা কবুতর পালে তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি সবসময় একটা জিনিস ভাবি সেটা হচ্ছে যে এমন কবুতর কিনবেন আপনারা সবাই কিছু টাকা পাঠানোর জন্য আসলে কিছু নর্মাল কবুতর কিনে থাকেন তো আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে শখের আগে যেন শখটা শেষ হয়ে না যায় যে টাকা বাঁচানোর জন্য আর এখানে যে কবুতরগুলো আপনারা ফ্যান্সি কবুতর দেখতেছেন সেগুলো হচ্ছে যে আশা করি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আর আমার কাছে কিছু ওষুধও আছে যদি কেউ সেই ওষুধ পিছিয়ে দেখছেন কিছু স্যাম্পল রাখছে সেটাও আপনি পেয়ে যাবেন আর এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে যেটা খুব কবুতরের জন্য খুবই মারাত্মক একটা সিচুয়েশন রোগ বেলায় হয়ে থাকে অনেক খামারে রোগ বেলায় ধরছে তো কেয়ারফুলভাবে কবুতর কিনবেন দেখে শুনে তারপর কবুতর ক্রয় করবেন আশা করি ঠকবেন না তো আপনি আপনার পুরো নামটি বলুন আমার নাম মোহাম্মদ মনির হোসেন বাদশা হয়তো অন্য কোনো চ্যানেল হয়তো অনেক দর্শক আমাকে দেখে থাকবেন আর আমার ঠিকানা আছে কাশিমপুর বিআইডিসি মেইন গেটের সামনে আমার দোকান আছে প্লাস আমার কবুতর লফট আছে রেজান ভাই হঠাৎ চলে আসলো আমার বললো যে ভাই একটা প্রতিবেদন করতে চাই তো আমিও রেজান ভাইকে একটু হেল্প করতে চাই আপনারও পাশাপাশি অবশ্যই হেল্প করবেন ওনার চ্যানেলটা খুবই নতুন আবারও বলছি অবশ্যই ওনাকে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন তাহলে আপনাকে আপনার কাছে যদি কেউ কবুতর ডেলিভারি চায় অবশ্যই আমি সারা বাংলাদেশে মাল ডেলিভারি থাকি বিশেষ করে এসে পরিবহনে মাল দিয়ে দিই আর কেউ যদি বাসে নিতেন সেটাও দেওয়া যাবে সমস্যা না সারা বাংলাদেশে মাল ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি আমার কাছ থেকে কবুতর কোনো পেয়ার পছন্দ করে থাকেন আর সেটা আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি খরচ হয় এবং কবুতর পেট আগে পূর্ণ পেট করতে হবে কারণ আমি অনেক ফোন পাই যারা আসলে অনেক বলে যে কবুতর হাতে পেয়ে টাকা দিবে আসলে ভাই সেটা হয় না আসলে আমরা অনলাইনে সব বিশ্বাসের উপরেই আমাদের আমাদের এই ব্যবসাটা সেটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে তারপরে আসলে কবুতর হায়াত মতো কথা বলা যায় না এখন আমাকে সুস্থ আছে আপনাকে সুস্থ থাকতে পারে সাহায্য ব্যাপার তো ডেলিভারি প্রসেসটা হচ্ছে যে নিবে তাকে পূর্ণ পেটে ডেলিভারি খরচ পূর্ণ পেট করতে হবে আর এসএম এর দিতে যে বাসিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কবুতর নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলুন মোবাইল 0970514575 এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দরকার পড়লে কবুতর কেয়ার রাখে আমার যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারেন সমস্যা নেই ধন্যবাদ ভাই তো চলুন আমরা কবুতরগুলো দেখি ওকে কবুতর কিনবেন তাহলে এটার নাম কি ভাই এটা সিরাজি এবং এটা ফার্স্ট ক্লাস সিরাজি মানে সিরাজি সিরাজি হ্যাঁ মানে এটা খুব 100 100 যেটা মার্কিং বলে এবং ভালো মানে মানে ফার্স্ট ক্লাস সিরাজি এটা এটা তো না রানিং না হ্যাঁ ফুল রানিং এই রানিং আছে আর ডিম বাচ্চা ওকে আছে নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা কোনো প্রবলেম হলে কি ভাই চেঞ্জ হলে হ্যাঁ অবশ্যই কোনো প্রবলেম আমাকে জানাবেন দেখা যাচ্ছে যে আমাদের কবুতর নিছেন না এবং আজকে নার পর ডেলিভারি নার পর আজকে সমস্যা হচ্ছে আজকে আপনি আমাকে জানাবেন কোনো সমস্যা হলে আজকে বা কালকে ভিতরে আমাকে অবশ্যই রিটার্ন দিবেন রিটার্ন নিতে পারেন বা টাকা নিতে পারেন কিন্তু পরবর্তী দুই দিন তিন দিন বা সাত দিন পর আমাকে জানাবেন সেটা হবে না দরকার বলে আমার কাছে আসে এসে দেখে জেনে শুনে তারপর নিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে যা যা আপনার কথা দরকার তা করে দেবো সমস্যা নেই তো এটার জন্য আপনি প্রাইস কত রাখছেন এটা 4000 টাকা ফিক্সড রাখা যাবে আমি যে রেট বলো সবই ফিক্স বলো কারণ অনেক সময় আমি নাম দাম বলে হয়তো মানুষ এক্স্যাক্টলি সে দামটা বুঝতে পারে না এই জন্য ফিক্স বলে যাতে মানুষ বুঝতে পারে যে এটা এত আছে আচ্ছা এটা তাহলে ফিক্স প্রাইস 4000 টাকা দর্শক এটা ফিক্স প্রাইস 4000 টাকা যদি আপনারা এই কবুতরটি নিতে চান অবশ্যই ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে
যোগাযোগ করবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সিরাজি কবুতর, আমরা এর আগে এক পেয়ার দেখেছি এবং এটা আরো একটি পেয়ার। ভাই এটা নর কোনটা? এটা নর দাঁড়া হয়েছে, যেটা হারিজের মাদি, এটা ইনশাল্লাহ ডিম পাবে, আজকে না হলে কালকে ডিম পাবে ইনশাল্লাহ। একটু লাড়াচাড়া দিয়ে দর্শক খেয়াল বুঝতে হচ্ছে মাদি কবুতর, এটা মাদি। আর ডান সাইডের কবুতরটি হচ্ছে একটি নর কবুতর, এটা দুই একদিনের ভিতরে ডিম পারবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটার জন্য কত প্রাইস আছে? একই দাম, একই দাম, সেম দাম, সেম দাম, ফিক্সড প্রাইস 4000 টাকা। যদি এই পেয়ারটি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা এই পেয়ারটি নিতে পারেন। আর এই পেয়ারটি নেওয়ার জন্য আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। সখে এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন। ভাই এটার নাম কি? এটা কিং, হোয়াইট কিং। হোয়াইট কিং না? জি জি। এটা কি ইম্পোর্টের মাল? না 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 না, এটা রানিং পেয়ার, এটা আমাদের দেশীয়। দেশীয় না? জি জি দেশীয়। এটা কি নর না মাদি? এটা মাদি, এটা মাদি। হ্যাঁ হ্যাঁ। আর এটা নর না? নর। দর্শক এই কবুতরটি হচ্ছে নর কবুতর এবং বাম সাইডের কবুতরটি হচ্ছে মাদি। এটা ডিম কতদিনের ভিতরে দেবে ভাই? এটা ইনশাল্লাহ আশা করি সপ্তাহের মধ্যে ডিম দিবে। এক সপ্তাহ? এক সপ্তাহ সময় লাগতে পারে। দর্শক এক সপ্তাহের মধ্যে এই কবুতরটি ডিম দিবে। যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় নিতে পারেন। এটার জন্য প্রাইস কত রাখছেন ভাই? এটা 4500 টাকা ফিক্সড। 4500 টাকা? হ্যাঁ। দর্শক এটা ফিক্সড প্রাইস 4500 টাকা, যদি নিতে চান নিতে পারেন। মাশাআল্লাহ এখানে একটা কবুতর আমি দেখতে পাচ্ছি, তো খুবই সুন্দর কবুতর, আমি এর আগে এত সুন্দর কবুতর দেখিনি। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এবং ছোট ঠোঁট। ভাই এটা নর কোনটা? এটা নর ওই সাইডেরটা, মানে আপনার ডান সাইডের ডান দিকেরটা নর। হ্যাঁ নর। দর্শক এই ডান দিকের এই কবুতরটি হচ্ছে নর এবং বাম দিকের এই কবুতরটি হচ্ছে মাদি। ভাই এটার নাম কি? এটা বন্টিনেট, ব্ল্যাক বন্টিনেট, ব্ল্যাক বন্টিনেট। হ্যাঁ। দর্শক এটা হচ্ছে ব্ল্যাক বন্টিনেট, এটা কি রানিং নাকি ভাই? রানিং, মাদি রানিং, নটটা আর কি চার পরের, নটটা চার চার পরে মাদিটা রানিং। কারো যদি মাদি দরকার পড়ে, যে এরকম মন্টিনেটের কাছে নর আছে, আমি মাদি সিঙ্গেল দিয়ে দিব। আচ্ছা এটার জন্য প্রাইস কত রাখছেন? এটা প্রাইস দাম পড়বে 6000 টাকা, মাদি নিলে দাম পড়বে 3500 টাকা। মানে কেউ, হ্যাঁ হ্যাঁ, কেউ ছোটা যদি দিতে চান 3500 টাকা। আপনারা শেপ এবং এর চোখটা দেখুন, যদি আপনারা এই পেয়ারটি নিতে চান 6000 টাকা ফিক্স প্রাইস, এবং যদি শুধু মাদি নিতে চান তাহলে 3000 টাকা। আপনাদের যদি এই পেয়ারটি লাগে আপনারা অবশ্যই মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন। দর্শক এখানে আমি এক পেয়ার কিং দেখতে পাচ্ছি, ব্ল্যাক কিং। এটা কি দেশীয় না ইম্পোর্ট? না এটা দেশীয়। দেশীয়? দেশীয়। রানিং? না না না, নিউ রানিং। নিউ অ্যাডাল্ট? নিউ অ্যাডাল্ট, মানে 10 পরও কমপ্লিট। 10 পরও কমপ্লিট হয় নাকি? 10 পরও আছে অথবা 10 পর কমপ্লিট, 10 পরে আছে আর কি। আচ্ছা দর্শক এটা 10 পরে আছে, আমি যতটুকু বুঝি এটা নর্মাদি 100%, এটা সম্ভবত নর, এটাই নর, এবং এটা হচ্ছে মাদি। তো আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর। আপনাদের যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় নিতে চান অবশ্যই নিতে পারেন। এই পেয়ারটির জন্য দাম কত রাখছেন ভাই? এটা 8000 টাকা। 8000 টাকা কি চাওয়া দাম? না ফিক্সড, ফিক্সড, ফিক্সড। তো দর্শক ওনার যে কবুতরগুলো আপনারা দেখছেন, আসলে উনি বেশি দামাদামি পছন্দ করেন না, উনি ফিক্সড প্রাইসে সবগুলো রাখছেন। আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন, ওনার নাম্বারে ফোন দিবেন। দর্শক এইখানে আমি এক পেয়ার বিগ সাইজের কবুতর দেখতে পাচ্ছি, ভাই এটার নাম কি? এটাও কিং, এটা হচ্ছে ব্লু বার্কিং, অনেকে সবজি কিং বলে, সবজি কিং অথবা ব্লু বার্কিং। তো দর্শক এই পেয়ারটি যদি আপনাদের পছন্দ হয় এই পেয়ারটি আপনারা নিতে পারেন। এটা কি ডিমে বসে আছে নাকি? ডিমে বসে আছে। যেটা ডিমে বসে আছে ওটা কি মাদি? ওটা মাদি। দর্শক যেটা ডিমে বসে আছে এটা হচ্ছে একটি মাদি কবুতর এবং এটা হচ্ছে একটি নর কবুতর। তো এই পেয়ারটি যদি আপনাদের কারো লাগে তাহলে নিতে পারেন। এটা প্রাইস কত ভাই? 7500 টাকা ফিক্সড। 7500 টাকা ফিক্সড। দর্শক এটার জন্য উনি প্রাইস রাখছেন 7500 টাকা, যদি লাগে আপনারা নিতে পারেন। দর্শক এখানে এক পিস রেঞ্জ কবুতর দেখতে পাচ্ছেন, ভাই এটা নর না মাদি? এটা নর। নর না? জি জি নর। দর্শক ইন্দোনেশিয়ান রেঞ্জ, ইয়েলো কালারের রেঞ্জ, খুবই সুন্দর মাশাআল্লাহ, বিগ সাইজ। যদি আপনাদের এই নটি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন। ভাই এটার প্রাইস কত? এটা 2500 টাকা। 2500 টাকা কি ফিক্স? ফিক্সড। দর্শক এটা 2500 টাকা ফিক্স প্রাইস, যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারেন, অথবা যদি কেউ মাদি দিতে চান, মাদি থাকে, আপনারা যদি নর না রাখেন মাদি বিক্রি করতে চান, অবশ্যই আপনারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি মাদি রাখবেন। দর্শক এখানে এক পেয়ার হাউস পিজিয়ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক হাউস পিজিয়ন। মাশাআল্লাহ এর ঝুঁটিটা অনেক বড় আমার কাছে মনে হয়েছে, আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সম্ভবত নর? না না, এটা মাদি, এটা মাদি, এটা নর। এবং এটা হচ্ছে নর,
এর পায়ের মোজাগুলো অনেক সুন্দর এবং বড়, কালারটাও মাশাল্লাহ খুবই ভালো। তো এটার প্রাইস কত রাখছেন ভাই? 5000 টাকা ফিক্সড। 5000 টাকা ফিক্সড। তো এই কবুতরটা কি রানিং কবুতর? হ্যাঁ এটা রানিং। ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করা। দর্শক, ডিম বাচ্চা করা রানিং হাউস পিজিয়ন ব্ল্যাক, আপনারা যদি নিতে চান ফিক্সড প্রাইস 5000 টাকা নিতে পারেন। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই মনির ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা বোম্বাই কবুতর, ইয়েলো কালার। এটা রেড কালার, রেড কালার, রেড একটু কম আছে তাই আমি ইয়েলো বললাম, কারণ এটা পুরো রেড না, বুঝছেন? জি জি জি। মাশাআল্লাহ ঝুটিটা অনেক বড় এবং বিগ সাইজ। এটা নর না ভাই? এটাই মাদি। এটা মাদি? হ্যাঁ হ্যাঁ। দর্শক, এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর ভাই। এটা কি রানিং জোড়া? ফুল রানিং। এই ডিম পারবে? দু একদিনের ভিতরে ডিম পারবে। দু একদিনের ভিতরে ডিম পারবে না? তো দর্শক, আসলে কবুতর এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করলে দু একদিনের ভিতরে ডিম পারে না, মুভ করলে মোটামুটি 7 দিন সময় লাগে ডিম দিতে। তো এটা একটু যদি কারো লাগে নিতে পারেন ভাই। এটার প্রাইস কত? এটা প্রাইস পড়বে ভাই 3000 টাকা ফিক্সড। 3000 টাকা ফিক্সড। যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, নতুবা পরবর্তী ভিডিওটি আপনি মিস করবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সিরাজি কবুতর রেড কালারের। আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কবুতরটির মিসমার্ক যেটাকে বলে সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম। আসলে এই পেয়ারটি খুবই ভালো এবং ক্লিয়ার। এর চোখের শেপ এবং এর পায়ের মোজা দেখানোর চেষ্টা করলাম ভাই। এটা জোড়া রানিং জোড়া? রানিং জোড়া। এটা রানিং জোড়া। এর প্রাইস কত ভাই? 3500 টাকা ফিক্সড। 3500 টাকা ফিক্সড না? জি জি। দর্শক, এটা 3500 টাকা ফিক্সড। যদি এই পেয়ারটি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা মনির ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটি নিতে পারেন। দর্শক, এখানে দুইটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে বিউটি হোমার মাদি এবং একটি হচ্ছে গ্রিজেলের মাদি। আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গ্রিজেলের মাদি এবং এটা হচ্ছে বিউটি হোমার মাদি। এর চোখগুলো দেখুন খুবই সুন্দর এবং এর সাইজ, এর শেপ খুবই ভালো। যদি আপনাদের এই মাদি দুইটি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, অথবা কেউ যদি সিঙ্গেল নিতে চায় দেওয়া যাবে ভাই? হ্যাঁ অবশ্যই সিঙ্গেল দেওয়া যাবে। তো দর্শক, কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন। প্রাইস কত পড়বে? আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? দর্শক, এটা আলোচনা সাপেক্ষে উনি এই কবুতর দুটির দাম বলেননি। আপনারা যদি এই কবুতর নিতে চান ওনার সাথে ফোনে যোগাযোগ। দেখতে পাচ্ছেন এখানে এক পিস সিঙ্গেল কবুতর। এটার নাম কি ভাই? এটা আমেরিকান ফ্যান্টেল, ইয়েলো কালার। ইয়েলো কালার না, আমেরিকান ফ্যান্টেল। দর্শক, এটা লক্ষার মতো। এর পেছনে দমটা অনেক বড়। কবুতরটা ঘুরে গেছে, আমি একটু কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই হচ্ছে সেই কবুতর, খুবই সুন্দর, আবারও ঘুরে গেছে। তো এটা যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন ভাই। এটা প্রাইস কত? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? দর্শক, এটাও আলোচনা সাপেক্ষে। আপনাদের যদি পছন্দ হয় নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মুখী কবুতর, মাশাআল্লাহ বিগ সাইজ এবং ক্লিয়ার, খুবই সুন্দর। এটা তো নরমাদি কনফার্ম না? ডিমে আছে বর্তমানে। ডিমে আছে না? দর্শক, বর্তমানে এটা ডিমে আছে। এটার প্রাইস কত রাখছে? 2000 টাকা ফিক্সড। 2000 টাকা ফিক্সড। দর্শক, এটা 2000 টাকা ফিক্সড। যদি এই পেয়ারটি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা মনির ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটি আপনারা কালেকশন। এই ছিল মোটামুটি মনির ভাইয়ের লফটের কিছু ফ্যান্সি কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এগুলো দরদাম সম্পর্কে আপনাদেরকে সামান্যতম ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের যদি এই কবুতরগুলো পছন্দ হয় আর নিতে চান অবশ্যই আপনারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।